নমস্কার আমি অময় আপনাদের সঙ্গে রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত তিনটি শব্দবন্ধ দ্য সার্পেন্ট দ্য স্পিটিং কিলার অ্যান্ড দ্য বিকিনি কিলার এই তিনটি শব্দবন্ধ যে নামের সঙ্গে সুপরিচিত সেই নামটি হলো চার্লস সোভরাজ চার্লস সৌভ্রাজকে আপনারা অনেকেই চেনেন আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই তবু আজ চার্লস শোভরাজকে নিয়ে কয়েকটি কথা বলবো। কেন হঠাৎ চার্লসের কথা বলছি সেই নিয়ে পরে আসছি চার্লস তার বাবা ছিলেন ইন্ডিয়ান এবং মা ভিয়েতনামি চার্লসের আব্রিংিংটা চার্লসের বেড়ে ওঠাটা খুব একটা সুখকর ছিল না চার্লসটা নিজেই জানিয়েছেন একটা সময় পর বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায় কিন্তু তার আগেও বাবার ডমিনেশান মায়ের প্রতি বাবার অত্যাচার সেটা চার্লস কখনোই মেনে নিতে পারেননি এবং সেই জায়গা থেকে সেই সময় থেকেই চার্লসের মনে এক ধরনের অপরাধ প্রবণতা কাজ করতে শুরু করে বলে অনুমান করা হয় যা পরবর্তী সময়ে চার্লসকে একজন ভয়ানক কোটানকোট একজন ভয়ানক অপরাধী করে তোলে চার্লস কি করতেন চার্লস মূলত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে যারা সাউথ এশিয়ার বিভিন্ন দেশে বেড়াতে আসতেন তাদের ট্যুরিস্ট গাইডের কাজ করতেন ট্যুরিস্ট গাইড হয়ে যেতেন এটা যদিও তার একটা ছদ্মবেশ ট্যুরিস্ট গাইডের ছদ্মবেশে তিনি সেই সমস্ত ট্যুরিস্টদের সঙ্গে বন্ধুত্ব পাতাতেন খুব সহজেই চার্লস বন্ধুত্ব পাতিয়ে ফেলতে পারতেন কারণ আপনারা সবাই জানেন যে চার্লস ছিলেন অত্যন্ত হ্যান্ডসং সুপুরুষ সুদর্শন একজন মানুষ এবং চার্লস ছিলেন অত্যন্ত আধুনিক মনস্ক ইংরেজি শিক্ষিত দারুণ কথা বলতে পারতেন অসাধারণ কমিউনিকেশন স্কিল এবং তার যে সেক্স অ্যাপিল তাতে সেই সময় মেয়েরা পাগল ছিল রীতিমতো যারা চার্লস সৌভ্রাজ সম্পর্কে পড়াশুনো করেছেন বা একটু আধটু জানেন তারা এই বিষয়ে বিস্তারিতই জানবেন আলাদা করে আমার বলে দেওয়ার প্রয়োজন নেই চার্লসের সেক্স অ্যাপিল একটা সময় সুবিদিত ছিল তো চার্লস সেই সমস্ত ট্যুরিস্টদের সঙ্গে অনায়াসে বন্ধুত্ব পাতিয়ে তাদের সঙ্গে গল্পগুজব করে তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক করে তুলতেন এবং তারপর তাদেরকে মাদক সেবনে অভ্যস্ত করে তুলতেন তাদেরকে মাদক সেবনে অভ্যস্ত করে মাদকাসক্ত করে তুলে তাদেরকে নৃশংসভাবে হত্যা করতেন সেই সমস্ত ট্যুরিস্টদের মাদকাসক্ত করে নৃশংসভাবে হত্যা করে তারপর তাদের যাবতীয় টাকা পয়সা ধন সম্পত্তি সমস্ত কিছু লুট করে তিনি সেই জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় চলে যেতেন এটাও ছিল চার্লসের একটা বিশেষত্ব যে চার্লস দীর্ঘ সময় একটা জায়গায় থাকতেন না বারংবার শিফট করতেন চার্লসকে কেন বিকিনি কিলার বলা হয় চার্লসের শুরুর দিকের যে সমস্ত ভেকটিমরা পরের পর মহিলা পাওয়া যায় ভোরবেলা সমুদ্র সৈকতের ধারে সি বিচে সি বিচে বিবস্ত্র অবস্থায় বিকিনি পরিহিতা অবস্থায় একের পর এক এক দিন এক একজন মহিলাদের উদ্ধার করা হয় যারা প্রত্যেকেই ট্যুরিস্ট ছিলেন তাদের অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদের বডি দেখে সেটা বোঝা যায় এবং প্রত্যেকের শরীর ছিল বিবস্ত্র শুধুমাত্র বিকিনি পরিহিত অবস্থায় তারা ছিলেন তো সেখান থেকে চার্লসের নাম হয় দ্য বিকিনি কিলার চার্লস বহুবার অ্যারেস্টেড হয়েছেন তিহার জেলে থেকেছেন আরও বিভিন্ন জায়গায় চার্লসকে অ্যারেস্ট করা হয়েছে তার বিচার হয়েছে এবং এখন তিনি ডেথ সেন্টেস্ট রয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছেন নেপালে আছেন তার যে সেই আবেদন আবেদনময় পৌরষ তাতে কিন্তু এই বয়সেও জীবন সায়ন এসেও এতটুকু ভাটা পড়েনি তিনি এই জীবন সায়ন্য প্রেমে পড়েছেন তিনি তার যে আইনজীবী কাঠমান্ডুতে তিনি যে জেলে যাবজ্জীবন কারাদণ্ডে রয়েছেন তার বর্তমান আইনজীবী তার মেয়েকে তার থেকে বয়সে অনেকটাই ছোট তাকে বিয়ে করেছেন তার সঙ্গে একটা দীর্ঘ প্রেমের পর তার সঙ্গে পরিণয় সম্পর্কে তিনি আবদ্ধ হয়েছেন চার্লসের এই আবেদন চার্লসের প্রেম জীবন চার্লসের অপরাধ জীবন অত্যন্ত সুবিদিত তো হঠাৎ আপনাকে শুরুতেই যেটা বললাম আপনাদের সবাইকে যে হঠাৎ আজ চার্লস সবরাজের কথা বলছি কেন হঠাৎ কেন চার্লস সৌবরাজের কথা বলতে হচ্ছে তার কারণ হল আপনারা জানেন যে কয়েকদিন ধরে কয়েকদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্মে একটা খবর রীতিমতো ভাইরাল সেটা হলো ললিত মোদি এবং সুস্মিতা সেনের বিয়ে কেউ বলছেন তারা ডেট করছেন কেউ বলছেন বিয়ে শুরুতে এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় ললিত নোদীর টুইট থেকে এই বিভ্রান্তিটা তৈরি হয় প্রথমে ললিত নোদী জানান যে তাদের বিয়ে হয়েছে তার পরবর্তীতে বলেন যে না বিয়ে নয় সেটা বিয়ে আগামীতে হবে তারা ডেটিং করছেন তারা অত্যন্ত সুন্দর একটা মুহূর্ত যাপন করছেন দুজনে মিলে একসঙ্গে সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নেটিজেনরা প্রায় সবাই সকলে উঠে পড়ে লাগলেন যে হায় 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 একই হলো শেষে কিনা বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন তিনি কিনা ললিত মোদী ললিত মোদীকে ডেট করছেন ললিত মোদির সঙ্গে বিয়ে করবেন বাঙালিরা অত্যন্ত মানে ব্যাপারটা তাদের না যে সুস্মিতা সেনের মতো একজন সুন্দরী যে বলিউডে দাপিয়ে অভিনয় করেছেন একটা সময় যার সৌন্দর্যের কদর গোটা বিশ্ব বিশ্বজরা এখনও তিনি কিনা ললিত মোদী প্রথম কথা আপনাদের যেটা বলে দিতে চাই যে ললিত মোদি তার যে আইপিএল স্ক্যাম আইপিএল স্ক্যামের জন্য যিনি সুবিধিত এই প্রচুর আর্থিক তচ্ছরূপের দায়ে তিনি অভিযুক্ত তিনি একজন অপরাধী তার বিচার হওয়া প্রয়োজন তার যথাযোগ্য শাস্তি হওয়া প্রয়োজন তিনি এই রকমভাবে আর্থিক তচ্ছরূপ করে তিনি বিদেশে ঘুরে বেড়াতে পারেন না এই ব্যাপারে আমরা অত্যন্ত স্পষ্ট মতামত রাখতে চাই যে ললিত মোদী তার আইনানুক ব্যবস্থা হওয়া উচিত কিন্তু তাই বলে তার কি প্রেম করার অধিকার নেই শেষ দিন পর্যন্ত তিনি অপরাধী হন তিনি জেলে থাকুন তার কিন্তু প্রেম করার অধিকার রয়েছে এবার কোথায় সমস্যাটা হচ্ছে কেন হঠাৎ ভারতীয় সমাজ কেন হঠাৎ মধ্যবিত্ত বাঙালি কেন রেড়ে করে উঠলেন কারণ তাদের যে সৌন্দর্যের আর্কেটাইপ কোটানকোট সৌন্দর্যের আর্কেটাইপ সেই সৌন্দর্যের আর্কেটাইপে ললিত মোদি পড়েন না সেই জায়গাতেই তাদের সমস্যাটা হলো অর্থাৎ সুস্মিতা সেন যে বেশ অপূর্ব সুন্দরী বেশ কি অপূর্ব সুন্দরী টল ফিগার তার সঙ্গে ললিত মোদি কোনোভাবেই যান না ললিত মোদি অত্যন্ত বেমানান কোন জায়গায় তিনি বেমানান হচ্ছেন সৌন্দর্যের আর্কেটাইপে তিনি বেমানান হচ্ছেন অর্থাৎ সুস্মিতা সেনের মতো একজন বিশ্ব সুন্দরী তিনি যার সঙ্গে ডেট করবেন বা তার যিনি হাজব্যান্ড হবেন বা তার যিনি প্রেমিক হবেন তাকে হতে হবে ম্যাস্কিউলিন তাকে হতে হবে তার মতো ইস্যু উচ্চ তাকে হতে হবে কোট আনকোট আমাদের যে সৌন্দর্যের আর্কেটাইপ রয়েছে ফর্সা তার একটা ম্যাসকিউলিন বডি সম্মোহিনী ক্ষমতা অসম্ভব সেক্স অ্যাপেল কিন্তু এই কোনোটাই এই কোনোটাতেই ফিটিন করছেন না ললিতমদী অর্থাৎ এখানে ললিত মোদির টাকা নিয়ে পালিয়ে যাওয়াটা ললিত মোদির এই আর্থিক তছরূপ বা চুরি এইগুলোর থেকেও প্রধান হয়ে উঠছে ললিত মোদির ললিত মোদির চেহারা অনেকেই বলছেন যে গামছাওয়ালা ও তমুক এই সমস্ত সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ললিত মোদি অপরাধ করেছেন ললিত মোদি আর্থিক তছরূপের দায় অভিযুক্ত তার শাস্তি হওয়া প্রয়োজন কিন্তু তাই বলে তিনি যদি সুস্মিতা সেনকে ইমপ্রেস করতে পারেন সুস্মিতা সেনের যদি তাকে পছন্দ হয়ে থাকে হতেই তো পারে আরে বাবা প্রেম তো কোনো সমীকরণ মানে না ঠিক যেভাবে চার্লস সোব্রাজের মতো কোটান কোট এই রকম একজন ভয়ানক অপরাধী এইরকম একজন খুনি তার প্রেমে বারংবার মহিলারা পড়েছেন বারংবার তার পেছনে ছুটেছেন মহিলারা অতএব প্রেমের রকম কোনো সমীকরণ হয় না প্রেমের এইরকম কোনো ওয়ান প্লাস ওয়ান টু এই রকম সহজ সরলরৈখিক নিয়মে প্রেম চলে না অর্থাৎ ললিত মোদির প্রেমে পড়েছেন মানেই সেখানে সুস্মিতা সেনের এই এই প্রেমটা একটা অনেস্ট লাভ নয় এখানে টাকা পয়সা তারপর হিরে এই যাবতীয় সমস্ত কিছুর চাহিদা সুস্মিতা সেনের রয়েছে সেই কারণেই সুস্মিতা সেন প্রেমে পড়লেন তার হিরে পড়ার শখ হয়েছে বলে সুস্মিতা সেন ললিত মোদির প্রেমে পড়লেন তার আরও বেশি সম্পদশালী হয়ে ওঠার শখ হয়েছে বলে তিনি ললিত মোদির প্রেমে পড়লেন এরকম একটা মতামত পোষণ করা বোধ হয় সর্বার্থে ঠিক নয় হতেও পারে আমি একেবারে নস্বাত করছি না কিন্তু সবাই মিলে আমরা একদম রীতিমতো রেরে করে উঠলাম এই জায়গায় বোধহয় একটুখানি ভেবে দেখার প্রয়োজন রয়েছে যে ললিত মোদির অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন ললিত মোদিকে দেশে ফিরিয়ে আনা হোক তার বিচার হোক এবং বিচারের পর তার যদি সাজা হয় সেইভাবে তার বিচার প্রক্রিয়া এগোক কিন্তু তাই বলে ললিত মোদিরও প্রেম করার অধিকার রয়েছে হ্যাঁ সুস্মিতা সেনের সঙ্গেও বিশ্বসুন্দরীর সঙ্গে প্রেম করার অধিকার তার রয়েছে তিনি সুস্মিতা সেনের সঙ্গে প্রেম করতে পেরেছেন আজকে আপনি পারছেন না আমি পারছি না তার জন্য আপনার ফ্রাস্ট্রেশন হচ্ছে সেই জায়গা থেকে আপনি সুস্মিতা সেনকে খিস্তি করবেন ললিত মোদীকে খিস্তি করবেন এটা কোনো যুক্তি হলো বলে আমার মনে হয় না যাই হোক বিষয়টা একটু ভেবে দেখবেন এইটুকুই বলার ছিল যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয়েন্ট বটনটি প্রেস করবেন আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং কন্টেন্টগুলোকে ছড়িয়ে দেবেন বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন ধন্যবাদ